নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম কিন্তু বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, এবং মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু গতকাল অবধি আমরা আপডেট পেয়েছিলাম এটি কিন্তু ডিপ ডিপ্রেশনে কিন্তু আঘাত আনছিল। তবে আজ কিন্তু পুরোই কিন্তু বদল এসছে মৌসুম ভবনের আপডেটে। তো কী বদল এসছে তা কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখাবো, এবং বাংলাদেশে আঘাত আনার সময় এর তীব্রতা কতটা থাকছে এবং কতটা ক্ষয়ক্ষতি আমাদের দক্ষিণবঙ্গের ওপর পড়ছে এবং ওড়িশাতে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কতটা বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, এপাশে বাংলাদেশ, এপাশে আসাম, এই জায়গাগুলিতে, তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেব যে মৌসুম ভবন কি বলছে। গতকাল অবধি কিন্তু আমরা দেখেছিলাম মৌসুম ভবনের তরফে এটাকে কিন্তু ডিপ ডিপ্রেশন বলা হচ্ছিল, তবে কিন্তু আজ টোটালি অন্য কিছু বলছে। তো আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে কিন্তু সকালে প্রকাশিত আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তেজের ব্যাপারে বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু তেজ ইয়েমেন এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু প্রভাব ফেলছে। আগামী 6 ঘন্টা কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপেই প্রভাব ফেলবে। তারপরে যেটা বলা হচ্ছে, গতকালের সাইক্লোনিক স্টর্ম হামুন, গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বন্ধুরা এখানে কিন্তু ডিপ ডিপ্রেশনের কথা বলা ছিল, আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটালি উল্টো সাইক্লোনিক স্টর্ম হামুনের ব্যাপারে বলা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু অবশেষে একটি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে গেছে। মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু এমনই বলা হয়েছে। হামুন এই নামকরণটিকে কিন্তু করেছে ইরান, এবং এটি কিন্তু আজ সকালবেলাতেই অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, এবং গত 6 ঘন্টায় কিন্তু এটি 21 কিলোমিটার পার ঘন্টায় উত্তর পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছিল। এবং এটা বলা হচ্ছে এখন বর্তমানে কিন্তু 230 কিলোমিটার প্যারাদ্বীপের থেকে দূরে রয়েছে, এবং 240 কিলোমিটার দীঘার থেকে দূরে রয়েছে, এপাশে বাংলাদেশের খেপুপাড়া থেকে কিন্তু 280 কিলোমিটার দূরে রয়েছে, এবং বাংলাদেশের চট্টগ্রামের থেকে কিন্তু 410 কিলোমিটার দূরে রয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে আস্তে আস্তে আরও অত্যন্ত প্রবল বড় ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে, এবং বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আরও অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী 6 ঘন্টায়। তারপরে কিন্তু এটা আস্তে একটু শক্তি হারাবে, এখানে বলা হচ্ছে আস্তে কিন্তু শক্তি হারাবে, তারপরে আবার কিন্তু এটি ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে, এবং 25 তারিখ কিন্তু প্রভাব ফেলবে খেপুপাড়া চট্টগ্রামের ওপর। 65 থেকে 75 থেকে 85 কিলোমিটার কিন্তু উইন্ড গাস্টের লক্ষ্য করা যাবে, বায়ুর ঝাপটা, এর সাথে প্রবল পরিমাণে বৃষ্টি। এখানে বৃষ্টির ক্ষেত্রে ওয়ার্নিং জারি করা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে। তো আমরা উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 24 এবং 25 তারিখ, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে ত্রিপুরাতে 24 তারিখ। এই ঘূর্ণিঝড় হামুনের ফলে কিন্তু এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাবে। এবং পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু জায়গায়, এবং ভারী বৃষ্টির অ্যাক্টিভিটিও লক্ষ্য করা যাবে, এবং এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও লক্ষ্য করা যাবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু 24 অক্টোবর, অর্থাৎ আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে লক্ষ্য করা যাবে। এরপরে যেটা বলা হচ্ছে, রেইনফল ওয়ার্নিং দিয়েছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সাউথ আসাম এবং মেঘালয়তে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এপাশে 24 তারিখে, এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে 25 তারিখ, এবং 26 তারিখ থেকে রেইনফল কিন্তু ডিক্রিজ হবে অর্থাৎ কমে যাবে, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক জায়গায় থাকছে আসাম এবং মেঘালয়তে 24 এবং 25 তারিখ। 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমে যাওয়ার কথা বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। এরপরে উপকূলবর্তী অঞ্চল ওড়িশার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলের উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এর সাথে ভারী বৃষ্টিও থাকবে আজকে। এরপরে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং জারি রয়েছে উত্তর এবং তার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চল, এপাশে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 24 থেকে 25 তারিখ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকছে আজ ও আগামীকাল। এরপরে তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু 24 তারিখ অর্থাৎ আজ অবধি সতর্কবার্তা জারি থাকছে। এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ থাকতে পারে, যার ফলে কিন্তু সতর্কবার্তা জারি করা রয়েছে, এবং ঘূর্ণিঝড় তেজের ফলে কিন্তু এখন অবধি আমরা লক্ষ্য করতে পারছি ফিশারম্যানদের জন্য পশ্চিম মধ্য আরব সাগরে কিন্তু আজ অবধি সতর্কবার্তা জারি রয়েছে। এরপরে আমরা চলে আসবো সাইক্লোনের ব্যাপারে কি বলা হচ্ছে সেটা দেখে নেব। তো আমরা চলে আসছি সাইক্লোনে, কতটা কি উইন্ড গাস্ট থাকতে পারে কি না থাকতে পারে তা কিন্তু আমরা দেখিয়ে দেবো। আজ 24 তারিখ অবধি কিন্তু যেটা বলা হচ্ছে মোটামুটি এর উইন্ড গাস্ট কিন্তু 120 কিলোমিটার অবধি থাকবে,
110 থেকে 120 কিলোমিটার এবং সেভিয়ার সাইক্লোন স্টর্ম থাকবে। এরপরে যেটা বলা হচ্ছে 24 তারিখ, আগামী 6 ঘন্টার মধ্যে কিন্তু এটা 135 কিলোমিটার অবধি উইন্ড গাস্ট উঠে যাবে, অর্থাৎ শক্তি বাড়াবে, যার ফলে কিন্তু এটি ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরে কিন্তু 24 তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তারপরে কিন্তু আস্তে আবার শক্তি হারাবে, আবার কিন্তু সেভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে, মোটামুটি 120 কিলোমিটার। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90 থেকে 100 কিলোমিটার থেকে 110 কিলোমিটার অবধি কিন্তু গাস্টিং 24 তারিখ, অর্থাৎ আজ কিন্তু অনেকবার পরিবর্তন ঘটছে। আজ কিন্তু প্রথমে সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম থাকছে, তারপরে ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম থাকছে, তারপরে কিন্তু সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম থাকছে, তারপরে আবারও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। যখনই 25 তারিখ আসছে, 25 তারিখ এসে কিন্তু এটা শক্তি হারিয়ে ফেলছে এবং সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে, অর্থাৎ মোটামুটি উইন্ড গাস্ট কিন্তু 80 থেকে 100 কিলোমিটার অবধি থাকছে। এরপরে 25 তারিখে যখন প্রভাব ফেলছে, তখন কিন্তু এটি উইন্ড গাস্ট থাকছে মোটামুটি আছড়ে পড়ার পর 65 থেকে 85 কিলোমিটার, সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু আছড়ে পড়ছে, এবং 26 তারিখ কিন্তু এটি আছড়ে পড়ার পর আস্তে আস্তে এটি নিম্নচাপে পরিণত হচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার কিন্তু বায়ুর ঝাপটা থাকছে, এর ফলে প্রবল পরিমাণে কিন্তু বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসবো রিজনাল ওয়ার্নিং, অর্থাৎ আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বর্তমানে আমরা সকালে প্রকাশিত আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তরের লক্ষ্য করতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকছে, দার্জিলিং কালিম্পং এই 2 জেলার মধ্যে 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকছে। এবং এপাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি। এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যখনই আসছে, আজকে কিন্তু ফিউ প্লেসেসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এই জায়গাগুলির মধ্যে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গাতেও বৃষ্টি থাকছে। এরপরে আগামীকালের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলিতে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাদ বাকি জায়গায় কিন্তু ড্রাই ওয়েদার থাকছে। তারপরে কিন্তু তারপরের দিন থেকে, পরশু দিন থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় ড্রাই ওয়েদার দেখতে পারবো। এবং এবারে বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতেই, এবং ঝাড়খণ্ডে 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকছে, আগামীকাল থেকে ড্রাই ওয়েদার থাকছে, এবং ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে কিছু জায়গায় বৃষ্টি থাকছে। তারপরে কিন্তু 26 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ড্রাই ওয়েদার কিন্তু সব জায়গাতে থাকছে। তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকছে, মোটামুটি এখানে লক্ষ্য করা যাচ্ছে 28 তারিখ অবধি কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অনেক জায়গাতে বৃষ্টি থাকছে। এবং দিন এবং রাত্রির তাপমাত্রায় কিন্তু তেমনভাবে কোনো বড় পরিবর্তন আগামী 5 দিনে ঘটছে না। এপাশে যদি আমরা ওয়ার্নিংয়ে দেখে নিই, তাহলে ওয়ার্নিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ওয়ার্নিং কিন্তু কোথাও জারি নেই। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1 থেকে 2 জায়গায় হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এবং ভারী বৃষ্টি কিন্তু 1 থেকে 2 জায়গায় হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তো বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু আর কোনো সতর্কবার্তা জারি নেই। তো এরপরে আমরা চলে আসবো উইন্ডি ম্যাপে, দেখবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে। তো উইন্ডি ম্যাপে এসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়টি এখন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং এপাশে বাংলাদেশ এবং ওড়িশার কাছে কিন্তু রয়েছে। এর ফলে কিন্তু উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুর গাস্টিং কিন্তু লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে প্রভাব ফেলা কিন্তু শুরু হয়ে গেছে, এবং যদি আমরা আরেকটু এগিয়ে যাই, দুপুর 2টোর দিকে যাই, তাহলে কিন্তু এটি হালকা পূর্ব দিকে সরে যাচ্ছে, যার ফলে কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রভাবটা কিন্তু বেশি পড়ছে, এবং এপাশে কিন্তু বাংলাদেশের মহেশখালীর দিকটাই কিন্তু প্রভাব ফেলছে। এবং এর ফলে যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টোর দিকে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এপাশে বারুইপুর, কিয়াতলা এবং তার পূর্বভাগে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এপাশে জয়নগর, কুলপি, হলদিয়া, খাজুরি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, কন্টাই, মন্দারমণি, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কাওয়াকাটা, কলাপাড়া, পাথরঘাটা, বারগুনা, মাদবেরিয়া, বেতাগি এবং এপাশে পাটুয়াখালী এবং দাসমিনা, চারফেশন, লালমোহন, বাউফল এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে বাংলাদেশের খুলনা, দামুরিয়া, তালা, বাতিয়াঘাটা, বাঁকাবাজার
এবং গিলাতলা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়ির দিকে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে আসব। বায়ুর ঝাপটা মোড়ে এসে দেখব কতটা প্রভাব ফেলছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি 50-46-47 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটু যদি এগিয়ে যাই, আমরা যদি প্লে করে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটি পূর্ব দিক বরাবর, উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিকে কিন্তু হালকা রিলিফ দিচ্ছে, অর্থাৎ স্বস্তি দিচ্ছে। এবং এরপরে কিন্তু এটি ক্রমশ উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হতে হতে বাংলাদেশের ওপর প্রবল পরিমাণে প্রভাব ফেলছে। বাংলাদেশের ওপর যখন এটি প্রভাব ফেলছে তখন কিন্তু এর মোটামুটি আমরা উইন্ড গাস্ট দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় 90-96 এবং কোনো কোনো জায়গায় কিন্তু 109-110 কিলোমিটার বেগে বায়ুর গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এই দেখুন যখন প্রবেশ করছে তখন কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 105-108 কিলোমিটার বেগে বায়ুর গাস্টিং কিন্তু থাকছে। চারফেশান, লালমোহন, বুরানুদ্দিন, এপাশে হাতিয়া, এপাশে কলাপাড়া, এই জায়গাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে বায়ুর ঝাপটা থাকবে এবং এর সাথে কিন্তু প্রবল পরিমাণে বর্ষণ থাকবে। এই জায়গাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে, কারণ অত্যন্ত বৃষ্টির সাথে কিন্তু বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাবে। কাজেই সতর্কবার্তা কিন্তু জারি করে দিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন। এবং আমরা বজ্রবৃষ্টি মোডে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু 12 ঘন্টা অবধি কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু এই জায়গাগুলিতে প্রবল পরিমাণে বন্যা এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এরপরে এটি কিন্তু ক্রমশ উপর দিকে যখন উত্তর দিকে যখন ক্রস করছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, এপাশে আগরতলা, এপাশে উদয়পুর এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু ওয়ার্নিং জারি করা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। তবে এর ফলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো সরাসরি প্রভাব দেখতে পাবো না। দক্ষিণবঙ্গে কিন্তু পরোক্ষ প্রভাব পড়বে, প্রত্যক্ষ প্রভাব কিন্তু খুব কমই থাকছে। প্রত্যক্ষ প্রভাব কিন্তু সরাসরি আমরা বাংলাদেশ এপাশে ত্রিপুরার ওপর দেখতে পাবো। তো এবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে। বৃষ্টির পরিমাণে দেখবো যে কতটা পরিমাণে বৃষ্টি আগামী 3 দিনে হতে পারে। তো বন্ধুরা, বৃষ্টির পরিমাণ এসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, এবারে চারফেশান, লালমোহন, বুরানুদ্দিন, হাতিয়া এবং কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে বর্ষণ কিন্তু হচ্ছে, যার ফলে আমরা 300 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি এবং কোনো কোনো জায়গায় কিন্তু 200 mm এর কাছাকাছি বৃষ্টি, 150 mm এর উপর বৃষ্টি কিন্তু নর্মালি থাকছে এই জায়গাগুলিতে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের ফলে প্রবল পরিমাণে বন্যা এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। এবং এপাশে যদি আমরা ত্রিপুরার দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু প্রবল পরিমাণে বর্ষণ হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু এদিক বরাবর অগ্রসর হচ্ছে। এরকম এদিক বরাবর অগ্রসর হচ্ছে, যার ফলে আসামের দিকেও কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা থাকছে। এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের হলদিয়া, কন্টাই, দীঘা এবং বারুইপুর, এপাশে জয়নগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গাগুলিতে কিন্তু 40-50 mm বৃষ্টি আগামী 5 দিনে হবে। তেমন কোনো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা এই জায়গাগুলিতেও কিন্তু তেমনভাবে আমরা কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারবো না। তবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি কিন্তু আমরা এই লাইন বরাবর দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পড়ছে মাঠবেরিয়া, বরিশাল, এপাশে ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, এপাশে চট্টগ্রাম পড়বে, মহেশখালী এবং ফটিকচাড়ি উপজেলা এবং সেনবাগ এই জায়গাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, যেটা আমরা লক্ষ্য করতে পারলাম এতক্ষণ অবধি, মোটামুটি এই এরিয়াটাই কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু নর্মাল বৃষ্টি হবে, তেমনভাবে কিন্তু বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাবে না। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখাবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।